আসসালামু আলাইকুম সবাইকে ভিউয়ার্স, আমার লাস্ট একটা ভিডিও যেটা ছিল যে পিসি বিল্ডিং নিয়ে, সেখানে আমার একজন ভিউয়ার উনি কমেন্টস করেছিলেন যে উনি আমার একটা রিভিউ কমেন্টস পড়েছিল টেকল্যান্ড কম্পিউটারের যে আপনার ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটাতে। তো ওইখানে আমি অ্যাকচুয়ালি খুব ছোটো করে একটা কমেন্টস লিখেছিলাম যে আমি একটা রিভিউ ভিডিও হয়তো বানাবো। তো আসলে ওনার কমেন্টসটা পরে আমার এত ভালো লাগছে যে আমার কমেন্টসটা উনি দেখে উনি আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখল এবং আমার সেই ভিডিওতে উনি কমেন্টস করেছে। এই কারণেই আমি অ্যাকচুয়ালি আজকে ছোট্ট করে এই ভিডিওটা তৈরি করে ফেললাম। এখানে আমার যে কারেন্ট কেসিংটা কুগার MX330G, এটা হচ্ছে গিয়ে আপনার টেম্পার্ড গ্লাস, ফুল টেম্পার্ড গ্লাস এক সাইডে, এটা হচ্ছে আপনার উইন্ডো মিড টাওয়ার কেস আর কি। তো অল্প বাজেটের মধ্যে আমি বলবো যে কেসিংটা যথেষ্ট ভালো। এই রেঞ্জের মধ্যে আমি আরও অনেকগুলো কেসিং দেখেছিলাম অন্যান্য ব্র্যান্ডের, গেম ডিএসের, কোর্সের। তো আমার কাছে সত্যি কথা বলতে আমি ইউজ করছি সেটার জন্য না, আমি অনেক রিভিউ কমেন্টস পড়ে তারপরে আমি এই মানে এই রেঞ্জে, এটার দাম হচ্ছে টেকল্যান্ড থেকে আপনারা যদি কিনেন এটার দাম পড়বে 3,300 টাকা। তো 3,300 টাকার মধ্যে এই রেঞ্জে খুবই ভালো একটা কেসিং। এটা গেমিং কম্পিউটারের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে কেসিং। সো গেমিংয়ে আমরা যেটা আসলে কেসিং যে টেম্পার্ড গ্লাসই হতে হবে এরকম কোনো কথা নাই, তবে টেম্পার্ড গ্লাসে যেটা হচ্ছে গিয়ে আপনার লুকটা অনেক ভালো হয়। তো লুকটার জন্যই আসলে টেম্পার্ড গ্লাসটা সবাই চুজ করে। তো আমি এখানে যেটা বলবো যে আমার আগের কেসিংটা ছিল আপনার অ্যাক্রিলিক কেসিং আর কি। তো অ্যাক্রিলিক হলো আপনার প্লাস্টিক, তো প্লাস্টিকে যেটা হয় যে স্ক্র্যাচ যদি লাগে ওই স্ক্র্যাচটা রয়ে যায়। আর টেম্পার্ড গ্লাসের ক্ষেত্রে আমি তো বেশ অনেক দিন যাবৎ এটা ইউজ করছি, আমি এটা কিনেছিলাম অলমোস্ট এটা আমার মে থেকে ইউজ করছি। তো মে থেকে এখন জুলাই, মে জুন জুলাই, তো এর মধ্যে আমি বলতে পারবো যে যথেষ্ট ভালো। তো আমি যেটা বলবো যে কুগারের যে এই কেসিংটাতে যথেষ্ট জায়গা আছে এই অর্থে যে আপনাদের যদি আপনার একটা বড় গ্রাফিক্স কার্ড লাগাইতে চান সেক্ষেত্রে যথেষ্ট জায়গা আছে। এবং কেসিংয়ের লুকটা খুবই সুন্দর এই প্রাইসের মধ্যে। কেসিংয়ে আমার দুইটা হার্ড ডিস্ক লাগানো আছে, একটা SSD লাগানো আছে এবং একটা নর্মাল হার্ড ডিস্ক, যেটা মানে বড় সাইজের, যেটা আগের হার্ড ডিস্কগুলা ওই ইন্টারনাল হার্ড ডিস্ক, ওই হার্ড ডিস্ক একটা লাগানো আছে। এটা আপনার দুইটা স্লট থাকে বড়গুলা লাগানোর, আর SSD লাগানোর স্লট, SSD লাগানোর জন্য দুইটা জায়গা আছে। তো অ্যাকচুয়ালি কেবিল ম্যানেজমেন্টের দিক থেকে, সব স্পেসের দিক থেকে যথেষ্ট ভালো এই কেসিংটা। আর পাওয়ার সাপ্লাইটা আপনার এখানে যেটা কেসিং আমার ছবিতে দেখতে পাবেন, পাওয়ার সাপ্লাইটা হচ্ছে কেসিংয়ের ভিতরে হিডেন থাকবে। হ্যাঁ, তো সব ওভারঅল কেসিংটা খুবই সুন্দর। গ্রাফিক্স কার্ড যখন লাগালাম, গ্রাফিক্স কার্ডটা তো আমার বেশ বড়, আই গেমের গ্রাফিক্স কার্ড, তো যথেষ্ট বড় হলেও মানে বড় সাইজের, যেরকম যদি আমি জোটেকের গ্রাফিক্স কার্ডগুলোর কথা বলি, জোটেকের গ্রাফিক্স কার্ডগুলো জায়গা কম লাগে, কিন্তু বড় সাইজের যেগুলো যেরকম MSI-এর, গেমিংয়ের, তারপরে গিগাবাইট, তারপর আপনার কালারফুলের, যেটা আমার কালারফুলের লাগানো, এগুলো কালারফুলের বড়, বেশ বড়, মানে আমার এই কেসিং যে GPUটা এটাতে 3টা ফ্যান আছে। তো এরকম বড়, একটু বড় সড়ো সাইজের যেই গ্রাফিক্স কার্ডগুলো সেগুলো লাগানোর জন্য যে জায়গাটা, এই কেসিংটাতে এই জায়গাটা মানে যথেষ্ট পরিমাণে আছে। এবং কুলিংও লাগানো যাবে, মানে কুলিং সিস্টেম যদি লাগাতে চায় কেউ, এই কেসিংয়ে যথেষ্ট সেই জায়গাটা আছে। তো আমার কেসিংটাতে আমি ভিতরে শুধু LED লাইট দিয়ে লাইটিং করেছি আর কি। আর এখানে ফ্যানের জন্য আপনার পিছনে একটা ফ্যান, এটা প্রি ইনস্টল থাকে, আর উপরের দিকে 2টা ফ্যান লাগানো যাবে।
হ্যাঁ 120 মিলিমিটারের। আর সামনের দিকে আপনার সামনের দিকে অ্যাকচুয়ালি তিনটা লাগানো যাবে। আমি একটু কেসিং সম্পর্কে আমি কিছু হালকা স্পেসিফিকেশন বলি। এটা মিড টাওয়ার কেসিং, হ্যাঁ, এটাতে আপনাদের মাদারবোর্ড সাপোর্ট করবে মিনি ITX, মাইক্রো ATX, ATX মাদারবোর্ড। আর ড্রাইভ বে মানে আপনার হার্ড ডিস্ক লাগাতে পারবেন, 3.5 ইঞ্চ ড্রাইভ বে 2 এবং 2.5 ড্রাইভ বে 2+2। আর কুলিং সিস্টেম কিন্তু লাগানো যাবে, যেরকম আমি বললাম 120 মিলিমিটার ফ্যান 2 টপে লাগানো যাবে, ফ্যান ইন্টু 2 রিয়ারে লাগানো যাবে, আর 120 মিলিমিটার ওয়ান প্রি ইনস্টল থাকে। তো প্রি ইনস্টল যেটা থাকে ওটা কুগারের, ওটা খুবই সিম্পল, ওটাকে মাদারবোর্ডের সাথে আপনারা সিঙ্ক করে লাগাতে পারবেন, আমি যেটা করেছি। তো ওটা খুবই নর্মাল, তবে ওটা খারাপ না। আর ওয়াটার কুলিং সাপোর্ট করবে কিন্তু এই কেসিংটা, ওয়াটার কুলিং সাপোর্ট করবে ফ্রন্ট 240 মিলিমিটার, রিয়ারে 120 মিলিমিটার। সিপিইউ কুলিং হাইট হচ্ছে 155 মিলিমিটার, মানে 6.1 ইঞ্চ। আর ফ্যান ফিচার্স টোটাল 5টা ম্যাক্সিমাম লাগানো যাবে, মানে ফ্যান টোটাল 5টা ম্যাক্সিমাম 5টা লাগানো যাবে। গ্রাফিক্স কার্ড 12.8 ইঞ্চ লাগানো যাবে। এক্সপেনশন স্লটস আছে 4টা। আর পাওয়ার সাপ্লাই স্ট্যান্ডার্ড ATX PS2। তো পাওয়ার সাপ্লাই আমার আছে আপনার কোর্সিয়ার VS450, এটা স্ট্যান্ডার্ড। আর কেবিন ম্যানেজমেন্ট অবশ্যই আছে, আর টেম্পার গ্লাস। তো এই জেনারেল ফিচার্সগুলো যথেষ্ট ভালো এই রেঞ্জে। আমি বলবো যে আপনারা যদি গেমিং পিসি বানাতে চান এবং আপনাদের বাজেট অনুযায়ী, আমি বলবো না যে খুব বেশি বাজেটে যাওয়ার দরকার আছে, এই বাজেটের মধ্যে খুব সুন্দর একটা কেসিং আপনারা যারা যারা একটু খরচ করতেছেন। আমার টোটাল আমি যদি বলি, আমার গ্রাফিক্স কার্ড নিয়ে আমার টোটাল বিল্ড খরচ গেছে অ্যারাউন্ড 70,000। হ্যাঁ, তো এই বাজেটের মধ্যে আমি বলবো যে অনেক সুন্দর একটা কেসিং হয়ে যাবে। আশা করি আমার এই কেসিং রিভিউ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা কমেন্টসে আমাকে জানাবেন যে নেক্সট আপনারা কী কী দেখতে চান। আর কমেন্টসে যখন আপনারা রিভিউ চান বা কিছু লেখেন তখন খুব ভালো লাগে, তখন আসলে নিজেকে খুব সার্থক মনে হয় যে আমি একটা আমার সময় মানে আমি একটু সময় বের করে মানে ব্যস্ততার মধ্যেও আমি যদি একটা ভিডিও ক্রিয়েট করি এবং ওইটাতে এতগুলো ভিউ আসে, এত কমেন্টস আসে, তখন খুবই ভালো লাগে। এটা আসলে খুবই ইনকারেজ করে যে সামনে আরও কোনো এরকম টেক রিলেটেড বা পিসি গেমিং রিলেটেড কোনো ভিডিও বানানোর জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার এখন গেমস যেটা খেলি সবথেকে বেশি খেলা হয় GTA 5, সত্যি কথা বলবো। GTA 5 রিসেন্টলি খুব বেশি খেলা হয়, গেম ওভার এখনও হয় নাই। আর এর মধ্যে আমার আপনার MotoGP 2020টা ইনস্টল করা আছে, FIFA 2019 ইনস্টল করা আছে, অ্যাসাসিনস ক্রিড আছে ওডিসি, আর হচ্ছে গিয়ে ফোর্জা হরাইজন 4, NFS হিট, এগুলো সব ইনস্টল করা আছে। এগুলো খেলার আসলে ভাই সময় পাই না, আমি তো ওয়ার্কিং পারসন, তো বাট স্টিল যখনই একটু সময় পাই তখনই চিন্তা করি যে আসলে একটু খেলা দরকার, কারণ গেমিং পিসে আছে, এটা তো আসলে গেমিংয়ের জন্যই হবে। সামনে একটা ভিডিও হয়তো দিব, সেটা হচ্ছে গিয়ে আমি একটা জয়স্টিক নিচ্ছি র্যাপোর, ওটা আনবক্সিং একটা ভিডিও দিব, আনবক্সিংয়ের সাথে রিভিউ চেষ্টা করবো রিভিউ দেওয়া। আসলে ইউজ না করে রিভিউ দেওয়াটা একটু ডিফিকাল্ট, তো আনবক্সিং দিব। সেটা হচ্ছে আপনার ওয়্যারলেস পিসির জন্য ওয়্যারলেস একটা জয়স্টিক, র্যাপো V600S, আপনারা গুগল সার্চ করলে পাবেন র্যাপো V600S। এটার স্টার্টেক থেকে নেওয়া আমার টোটাল কস্ট পড়ছে 2800 টাকা, মানে 2800 টাকা শিপিং সহ। তো এটা যথেষ্ট ভালো। একটা জিনিস মনে রাখবেন যে আসলে কিবোর্ড দিয়ে খেললে কিবোর্ডের কিন্তু কীয়ের উপর প্রেশার পড়ে যায়। কিছু গেমিং কিবোর্ড আছে, গেমিং কিবোর্ড কিন্তু দাম অনেক বেশি, তো ওইটার থেকে আমি সাজেস্ট করব যে আসলে জয়স্টিকের গেমিংয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ভালো হয় জয়স্টিকে। আবার PS4 এর যে জয়স্টিকগুলো সেগুলোও কিন্তু
পিসির সাথে সিঙ্ক করে খেলা যায়, ওয়্যারলেস ওয়্যারডও খেলা যায়, বাট আমার মনে হয় ওয়্যারলেস হলে, আমি তো টিভি দিয়ে খেলি, তো ওয়্যারলেস হলে অনেক সুবিধা হয়। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর মনে রাখবেন করোনা ভাইরাস কিন্তু এখনও যায় নাই, হ্যাঁ, তো সবাই ওইটার জন্য আপনারা প্রিকশন নিয়ে থাকবেন, সব যে কোনো জায়গায় পরিবারের সবাইকে, যাতে সবাই সুস্থ থাকে, সেফ থাকে, সেই দিকটা একটু খেয়াল করবেন। ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Fashionably retro, weird for a 45-year-old man, but I cannot let go of the 1980s bag. And dress yourself up like a billionaire math genius, low-level Asperger's. You better be ready for the minor glitch of your impulsive pseudo-messianic life. Okay, Lester. Get out of here! Call me when you're ready. You're about to put the Darwinism back.